সানিয়া বুঝতেছে যে গেস্ট আসবে বাসায়, আমি কি করব বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো মুডে আছে। এই যে হচ্ছে তো, আমি আমার সাথে দাঁড়া থাকবা? দেখা যাক গেস্ট আসলে সানিয়া কি করে। হ্যাঁ ভাইয়া কোথায় আপু? আন্টি ভাইয়া কিছু বলেন, আপনি কিছু বলেন তো আমার জন্য আপনাকে একটা মেসেজ। ভাইয়া খুব লজ্জা পায়। এই যে মিষ্টি বেবিটা, এই যে আমাদের আমাদের ফেভারিট কি লাগবে আরেকবার বলো। ভাইয়া কে লিখিত দিতে হবে, তাহলে ভাইয়া পরে পরে সেটা বলতে পারবে। না, খুব সুন্দর একটা সময় কাটলো আসলে, সুন্দর আলহামদুলিল্লাহ। এই যে আমাদের জন্য আপনারা সুন্দর গিফট নিয়ে আসছে। আপুরে শুধু গিফট নিয়ে আসে কিন্তু, দিস ইজ টু মাচ আপু। এরপরে কিন্তু ফর্মালিটিজ ইজ ফিনিশ, ইয়া অনেস্টলি ফর্মালিটিজ ইজ ফিনিশ, সিরিয়াসলি। না না, তারপরে আমি বললাম যে ফর্মালিটিজ ইজ ফিনিশ, ফর্মালিটিজ ফিনিশ, আমাদের ভিতরে ফর্মালিটিজ না, এটা জাস্ট প্রথমবার এসে আসলাম, সো না। তারপর আপু ইজ টু মাচ, না ইজ টু মাচ। আর বাই দ্য ওয়ে থ্যাঙ্কস ফর দ্য ক্যাপ, অনেস্টলি। হাই গাইস, আমার বলতে ছিল সে, আমি তো ক্যাপ পরব, খুব টানেলে একদিন যাবো, হ্যাঁ লাইভ দিয়ে দিব। টানেলে হাইটা ওই পারে যাওয়া যায়, না না সত্যি কথা, টানেলে ফিরে আসবো। কেউ করেনি, কেউ জানে না এটা, আমি নিজেই জানতাম না তো। ইনশাল্লাহ ভাই, এটা আপনি সাথে প্ল্যান করবেন ইনশাল্লাহ। ভাই আপনার নাম্বারটা দিয়ে জানাও। হ্যাঁ সানিকে আল্লাহ হাফেজ বলছো? আল্লাহ হাফেজ আপু, আল্লাহ হাফেজ ভাই, থ্যাংক ইউ ফর কামিং ভাইয়া, থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফেজ।